আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কোন উৎসিকদার সরকার একের পর এক নির্দেশনা ও সিদ্ধান্ত দিয়েই যাচ্ছে কিন্তু এগুলোর বাস্তবায়ন না হওয়ায় সড়কে বিশৃঙ্খলা চলছেই এ কারণে প্রতিদিনই প্রাণ ঝরছে সড়ক মহাসড়কে আজ সকাল নটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে ময়মনসিংহ মুখ বেপরোয়া গতির একটি প্রাইভেট কার ইউটার্ন নেওয়ার সময় ঢাকামুখী একটি বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যুর মিছিলে যোগ হয় আরও ছয়টি তাজা প্রাণ ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা সকালে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে নারী শিশু সহ পাঁচজনকে নিয়ে প্রাইভেট কার চালক মনির হোসেন ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন ভালুকার সরকারি কলেজের সামনে পৌঁছলে দ্রুত গতিতে ইউটার নেওয়ার সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় প্রাইভেট কারটি বাসের নিচে চাপা পড়লে মুহূর্তেই দোমরে মুছড়ে যায় ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা চালক মনির সহ নারী পুরুষ ও শিশুসহ মারা যায় ছয় জন আহত হয় বাসের কমপক্ষে বিশ জন ঘটনার প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানালে একটি ইমাম পরিবহনের গাড়ি ঢাকার দিকে যাচ্ছিল এবং গতি ছিল প্রায় আশি নব্বই একশো কিলোমিটার মামের সিংহের দিকে যাচ্ছিল একটা প্রাইভেট কার সে টার্ন নেওয়ার সময় ইমাম পরিবহনের সামনে ঢুকায় দেয় যে প্রাইভেট কারটা বাসে নিচে ছিল ও প্রাইভেট কার থেকে দেখলাম

চালক সহ পাঁচ ছয়জন মারা যায় একজন শিশু তিনজন মহিলা আর তিনজন পুরুষ হয়ে আছে ব্যস্ততম মহাসড়কটিতে বেপরোয়া গতিতে প্রাইভেট কারটি ইউটার্ন নেয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ ঢাকার দিকে ইউটার্ন করা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে দুর্ঘটনার পর কলেজ এলাকায় উৎসুক জনতার ভিড় লেগে যায় আশপাশ এলাকার শত শত নারী পুরুষ ছুটে আসে ঘটনাস্থলে কিন্তু যা ঘটার তা তো ঘটেছে আগেই মহাসড়কে প্রাণহানির এ ঘটনা আর কতকাল দেখতে হবে তা জানে না কেউ তাহলে নেই কি কোনো প্রতিকার মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক করোনাকালে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ওপর নিপীড়নের কথা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির মুক্তি পেয়ে দেশে ফেরেছেন শুক্রবার রাত একটার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় বিমানবন্দরে রায়হান কবিরের স্বজনরা ও ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান তাকে রিসিভ করেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এক নম্বর সাইড ঢেকুরিয়া পয়েন্টের শহীদ এম মনসুর আলী ইকো পার্কের একশো গজ উত্তরে নদীটির রক্ষা বাঁধে পঞ্চাশ মিটার ধসে গেছে শনিবার ভোররাত থেকে এই ধস শুরু হলে পঞ্চাশ মিটার বাঁধ নদী গর্ভে চলে যায় শনিবার সকালে সরজমিন ভাঙ্গন কবলিত স্থানে গিয়ে দেখা যায় আতঙ্কিত লোকজন বাড়িঘর ও অন্যান্য জিনিসপত্র ট্রাকযোগে সরিয়ে নিচ্ছে ভাঙন রোধে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন বালিভর্তি জিও ব্যাগ ফেলছে এদিকে রক্ষা বাঁধের পুরনো ওয়াব্দা বাঁধ সংলগ্ন স্থানে এই ধস দেখা দেওয়ায় ব্যাপক ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের সহস্রাধিক পরিবার কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুশো এক বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চান্দিনা থানার বানিয়াচাং গ্রামের ফজরুল হক সরকারের ছেলে আতিকুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে সে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল রক্তাক্ত বিভীষিকাময় একুশে আগস্ট ছিল দেশের ইতিহাসে নৃশংসতম হত্যাযজ্ঞের একটি কালো দিন নারকীয় সন্ত্রাসী হামলার ষোলতম বার্ষিকী দেশজুড়ে পালন করেছে নানান শ্রেণী পেশার মানুষজন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দু সালের একুশে আগস্টে রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ দিনটিকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন করা হয় শোক এবং স্মরণ সভা আরও জানাচ্ছেন মাহমুদ চুয়াডাঙ্গা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্ট ও একুশে আগস্ট গ্রেনেড হামলা নিহত সকল শহীদদের আত্মার মাফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটা চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী যুবলীগ একুশে আগস্ট নিহতদের রুহের মাফফেরাত কামনায় কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন তেলাত শেষে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা ও দোয়া পড়ানো হয় পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কক্সবাজারে একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা নিহতদের আত্মার মাফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পরে পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সংসদ সদস্য কানিজ ফাতে আহমেদ বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার উপর নৃশংস গ্রেনেড হামলাকারীদের রায় দ্রুত কার্যকর করার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় নাটোরে সিংরা একুশে গ্রেনেড হামলাকারীদের নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে সিংরা পৌরসভার চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সিংরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পালক সুনামগঞ্জে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দু হাজার চার সালের ভয়াল একুশে আগস্ট গ্রেনেড হামলার ষোলতম বার্ষিক উপলক্ষে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর ও রায়পুরে যথাযথ মর্যাদায় একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে রায়পুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় রায়পুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে হলরুমের প্রতিবাদ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে বিকেলে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিল বের করা হয় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে একুশ আগস্টের বর্বরচিত গ্রেনেড হামলা নিহত শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজুদ্দিন আহমেদের সভাপতিতে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাল করিম রাজু দেশের ইতিহাসের এমন নির্মম জঙ্গি হামলার হৃদয় কেঁপেছিল গোটা বিশ্বের এমন অপতৎপরতা রোধে সরকারের যথাযথ পদক্ষেপে চিরতর নির্মল হবে দেশ থেকে সকল অপশক্তি এমন প্রত্যাশা সবার মাহমুদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক 2004 চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয় এদিন ২৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হন ওই ২৪ জনের একজন ছিলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের মোতালেবৃধার ছেলে মামুন মৃধা ছেলে হারিয়ে দিশেহারা পরিবার এখন সরকারি সহযোগিতা কামনা করছেন নিহতের বোন তুলে ধরেন তাদের দুর্দশার কথা বাবা মার আমরা একমাত্র সম্বল মানুষ কিছু শুধু একটা কারণ তিনি যেন আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে আমার বলব বাবা মার যেন একটু শান্তি করে দিতে পারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয় আহত হয় কমপক্ষে পনেরো জন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অপর একজনের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা তিরিশ মিনিট এবং রাত নটা তিরিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ